নমস্কার, আমার চ্যানেল প্রচুর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে জলে একটু বাতাসা ভিজিয়ে নিচ্ছি, বাতাসা জল খাবো। যা গরম, বাতাসা জল খেলে পেটটা যদি একটু ঠান্ডা থাকে। এদিকে আজ বানাবো লাউ দিয়ে ডাল, ডাল আর লাউটা একসাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটু তেঁতোর তরকারি বানাবো, তাই জন্য এখানে আলু, শশনা ডাঁটা, করলা, বেগুন, ঝিঙে এগুলো কেটে রেখেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়ির ডিপেটা নাড়িয়ে নাড়িয়ে আমার ছেলে এরকম বড়িগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। কি করা যাবে, এগুলোই ভেজে তরকারিটা করব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার যে করলাটা আমি নুন হলুদ মাখিয়ে করলাটা রেখে দিয়েছিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়, এবার ওই করলাগুলোকে ভেজে নেব। করলা ভাজাও হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার কেটে রাখা আলু এবং কুমড়োটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটুখানি ফ্রিজে কুমড়ো পড়েছিল, কুমড়োটাও দিয়েছি তরকারির মধ্যে। এই তেঁতোর তরকারিটায় এই সবজি ছাড়া আরও অন্য সবজিও আপনারা দিতে পারেন, সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয়। এবার আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব ঝিঙের টুকরোগুলো। এবার দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। কিছুক্ষণ এগুলো নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করব। কিছুক্ষণ পরে বড়িগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব করলাগুলো। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো একটু হলুদ, দিয়ে হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ জল। যদি আপনাদের সবজির পরিমাণ বেশি থাকে, সবজি থেকে যদি জল বেরোয়, তাহলে বাইরে থেকে জল দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু অল্প করে করছি, তাই সবজি থেকে বেশি জল বেরোবে না, তাই জন্য অল্প করে একটু জল দিয়েছি। ফ্রিজে একটু লিচু পড়েছিল, বাড়িতে ফল আনলে খাওয়াই হয় না কাটার জন্য। আজকে ভেবেছি লিচুগুলো খাবই, তাই জন্য লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছে। খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু ছাড়াতে বা কাটতে ভালো লাগে না। বিকালে পুচুকে নিয়ে পার্কে গিয়েছিলাম। পুচু আজকে পার্কে অনেক খেলল, তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। চল রে বাবা, এক্ষুনি সাইকেলে ধাক্কালাম। আবার উপরে উঠলি, পড়ে যাবি না? নামো নামো নামো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় পার্ক? চলো চলো চলো। দাদাকে দাও সোনা। এ বাবা, দাদার বল তো, এইভাবে না এইভাবে খেলতে হবে সবার সঙ্গে। দাদার বল, দাদাকে দিও তো, কালকে তোমার বল দিয়ে দিয়ে দাও, তোমাকে দে বাবা, তোমাকে দাদা দেবে। ওঠো, তোমাকে আবার দাদা দেবে, তোমার দিকে ছুটবে। দেখো দাদা আবার তোমার দিকে ছুটবে। হ্যাঁ, ভাইয়ের দিকে মারো তো, ভাইয়ের দিকে মা। এই রে এই রে এই রে, দিয়েছে। পা দিয়ে মারো, পা দিয়ে দাদার দিকে মারো, পা দিয়ে দাদার দিকে মারো। হাতে করে নিলে হবে না, তাহলে আবার নিয়ে নেবে দাদা, আবার নিয়ে নেবে। পা দিয়ে মারো, দাদাকে দাও।
দাও সোনা, দাও দাদাকে দাও। আচ্ছা বলটা রাখো, রেখে পা দিয়ে মারো। এই দেখো এরকম করে বল খেলতে হয়, ছাড়ো, এইরকম করে মারো, পা দিয়ে মারো, মারো মারো। ওই দেখো দাদা যেরকম মারছে তুমিও মারো। দেখ দাদা যেরকম মারছে, মা এই পা দিয়ে মারো, রাখো রাখো বলটা রাখো, হ্যাঁ পা দিয়ে, হ্যাঁ ওরকম করে দাদার দিকে, দাদার দিকে। কালকে তোর বলটা নিয়ে আসবো। তুমিও মারো, ওই যে তুমি মারো মারো, যাও যাও যাও, পা দিয়ে পা দিয়ে, কিন্তু পা দিয়ে, পা দিয়ে মারো, পা দিয়ে মারো, হ্যাঁ পা দিয়ে মারো। এ ওই দিকে নয়, ওই দিকে নিয়ে যাও, ওই দিকে, ওই দিকে মারো, ওই দিকে পা দিয়ে মারো, ছোড়ো ছোড়ো, হ্যাঁ এবার পা দিয়ে মারো দাদা। ওই যে ওই দিকে চলে গেছে, ওই যে দাদা আসছে, মারো পা দিয়ে মারো। নিয়ে নেয় না, দাদাকে একটু মারতে দাও, তুমি আবার মারবে, এদিকে আস, রাস্তার দিকে যায় না। তোমার বলটা কালকে নিয়ে আসবো। দাদা দিচ্ছে না, চলো একটু স্লিপ খাবে, চলো মার মার মার, তুই মার এবার, পা দিয়ে মারো, আবা এই এই, তোকে তো দিচ্ছে বল, তোকে মারছিস কেন পচা ছেলে, চলে এসো, পা দিয়ে ছোড়ো, ছুঁড়ে দাও, জোরে ছুঁড়ে দাও, হ্যাঁ আস্তে আস্তে দেখে দেখে ওঠো। সন্ধেবেলা আজকে বানিয়েছিলাম রাতের ডিনারের জন্য পনিরের রেসিপি। আগের দিন যে পনিরটা বানিয়েছিলাম সেটা দিয়েই আজকে পনিরটা বানাবো। পনিরটা আজকে আমি পোস্ত এবং কাজু বাটা দিয়ে করব। এই যে এখানে পোস্ত আর কাজু নিয়ে নিয়েছি, এগুলো আমি শিল নোড়ায় বেটে নেব। এইটুকু পোস্ত আর কাজু মিক্সিতে বাটতে খুব অসুবিধা হয়, তাই জন্য আমি শিলেই বেটে নিই। বিভিন্ন সবজি ফ্রিজে ছিল, তার মধ্যে আমি কেটে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, এই দিয়ে আমি আজকে পনিরটা করব। এই যে কালকের যে পনিরটা বানিয়ে রেখেছিলাম বাক্সতে সেটা, আর তারপর আমি আরও একটু দুধ ছিল সেটা দিয়েও একটু পনির বানিয়ে নিয়েছিলাম আজকে। এই দুটো পনির এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে, পুরো একদম মোলায়েম, একদম শক্ত শক্ত হয়েছে। এবার কেটে রাখা পনিরগুলো একটু নুন আর হলুদ দিয়ে হালকা হাতে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি গরম জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এটা করলে পনিরগুলো একদম তরকারি ঠান্ডা হয়ে গেলেও পনিরগুলো কিন্তু নরম থাকে খুব, তাই জন্য আমি সবসময় গরম জলে, জলের মধ্যে একটু নুন দিয়ে দিই, সেই নুন দেয়া গরম জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রাখি। এবার হাই ফ্লেমে ক্যাপসিকামগুলোও ভেজে নেব। ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে কেটে রাখা আলু এবং গাজরগুলো দিয়ে দেব। আলু এবং গাজরটা ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব, নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব। এখানে নিয়েছি দই, এতে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব।
একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। ওই মিশ্রণটা দিয়েও আরেকটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পোস্ত এবং কাজু বাটাটা, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে দেব। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার ক্যাপসিকামটাও দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়েও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পনিরটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। আমার মনে হচ্ছে আরেকটু জলের প্রয়োজন, তাই জন্য আরেকটু জল দিলাম। যেহেতু রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে কোনো তরকারি আমার একটু ঝোলঝোল পছন্দ, গ্রেভি গ্রেভি, তাই জন্য একটু বেশি জল দিচ্ছি। আপনারা শুকনো শুকনোও করতে পারেন। জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। আলু গাজর সব সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে করে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি, এরপর এর মধ্যে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি। এটা খেতে দারুণ হয়েছিল, এভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।